হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সুরঙ্গ এই মুভি 93 দিনে কালেকশন নিয়ে, প্রিয়তমা এই মুভি 93 দিনে কালেকশন নিয়ে। কথা বলবো MR9 ডোয়ার যাই এই মুভি 36 দিনে কালেকশন নিয়ে, জওয়ান এই মুভি 23 দিনে কালেকশন নিয়ে। কথা বলবো অন্তর্জাল এই মুভির 8ম দিনে কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই সিয়াম স্যার, ABM সুমন স্যার অভিনীত অন্তর্জাল ফিল্মটি আজকে শুক্রবার এসে আবার ভালো কালেকশন করেছে। মুভিটি কিন্তু আপনারা জানেন অসাধারণভাবে ড্রপ দেখা দিচ্ছিল। মুভি খুবই তাড়াতাড়ি আমাদের মনে হয় ওয়াশ হাউজের পথে যাবে, যেখানে জওয়ান বাংলাদেশ আজকে ভালো কালেকশন করেছে। দর্শকরা যেরকম চেয়েছিল জওয়ান সেরকম কালেকশন করছে। কথা বলবে পাঁচটি কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সকল মুভির আপডেট লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা বলবো সুরঙ্গনীয় বাজল 1 কোটি টাকা। লিডার হলো আফরান নিশু স্যার, নিজেদের 93 দিন কমপ্লিট করে নিয়েছে। সুরঙ্গ কিন্তু একটি অসাধারণ ফিল্ম। আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ, যেটির ডিরেক্টর হলো রায়হান রাফিসার। মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে, মুভিটি ভালো কালেকশন আরও করবে, কারণ সামনে মুভিটি আরও চলবে। মুভিটি আরও 2 থেকে 3 সপ্তাহ বাংলা সিনেমা হলে চলার একটি সম্ভাবনা আছে। নিজেদের 93 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোসেশন হলো 13 কোটি 98 লক্ষ টাকা। আপনি যদি এখনও সুরঙ্গ না থাকেন দেখবেন। আফরান ইসু স্যার অভিনীত সুরঙ্গ, ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। বক্স অফিসে মুভিটি আরও কত টাকা আয় করতে পারে এটিও কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো প্রিয়তমা নিয়ে। বাজলো 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, যিনি 93 দিন কমপ্লিট করে নিয়েছে। প্রিয়তমা কিন্তু একটি অসাধারণ ফিল্ম। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার। দর্শকরা যদি সাপোর্ট করে, ফ্যামিলিজন যদি সাপোর্ট করে, মুভিটি লাইফ টাইমে আরও বেশি কালেকশন করার একটি আশা রাখি, কারণ দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে এটি আমরা জানি। নিজেদের 93 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোসেশন হলো 30 কোটি 88 লক্ষ টাকা। আপনি যদি এখনও প্রিয়তমা না থাকেন দেখবেন। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। বক্স অফিসে কি মুভিটি 35 কোটি+ বিজনেস করতে পারবে কিনা এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা হলো MR9 ডোয়ার ডাইনিয়র বাজলো 83 কোটি টাকা। লিডার হলো ABM সুমন স্যার, যিনি 36 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন MR9 ডোয়ার যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম, প্রথম হলিউড ফিল্ম যেটি কিন্তু অনেক বড় বিগ বাজেটের একটি ফিল্ম হয়েছে। বাংলাদেশে এর আগে কখনোই বাংলাদেশ যৌথ প্রযোজনা হলিউডের সাথে করেনি, এই প্রথম করেছে। এবং এই প্রথম ফিল্মটি দিয়ে কিন্তু মুভিটি বাজিমাত করেছে, কারণ মুভির কোয়ালিটি খুবই ভালো ছিল, ভালো মানের মুভি বাংলাদেশে বানানো হয়েছে। যদি এইরকম ফিল্ম সামনে আরও আসে, অনেকে সাহস করে এরকম মুভি বানায়, বাংলাদেশের ইন্ডাস্ট্রি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। নিজেদের 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোসেশন হলো 46 কোটি 4 লক্ষ টাকা। আপনি যদি এখনও MR9 ডোয়ার যায় না থাকেন দেখবেন। ABM সুমন স্যার অভিনীত MR9 ডোয়ার যায় ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো জওয়ানের বাজেট 300 কোটি রুপি। লিডার হলো শাহরুখ খান স্যার, যিনি 23 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন জওয়ান অলরেডি কিন্তু বাংলাদেশে 22 দিন কমপ্লিট করেছে, লং টাইম রান করছে। দর্শকরা যদি সাপোর্ট করে, ফ্যামিলি যদি সাপোর্ট করে, মুভি লাইফ টাইমে আরও বেশি কালেকশন বাংলাদেশ থেকে করতে পারবে। অলরেডি মুভিটি বাংলাদেশ থেকে 11 কোটি টাকা+ বিজনেস করে নিয়েছে। আমাদের মনে হয় লাইফ টাইমে কমপক্ষে মুভিটি 15 কোটি টাকা+ বিজনেস করবে। আজকে শুক্রবার, আজকে ভালো কালেকশন করেছে, কিন্তু নেক্সট ডে থেকে মুভিটি আবার ড্রপ দেখা দিতে পারে। আমাদের মনে হয় মুভিটি বাংলাদেশ থেকে কমপক্ষে 15 কোটি টাকা+ বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি 1000 কোটি টাকা+ বিজনেস করে নিয়েছে, যেটি একটি অসাধারণ কালেকশন। নিজেদের 23 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 55 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 কোটি রুপি। মুভিটি টোটাল বাংলাদেশ থেকে কালেকশন করেছে 11 কোটি 5 লক্ষ টাকা, এবং টোটাল ওয়ার্ল্ড গ্রোসেশন হলো 1015 কোটি রুপি। আপনি জানিয়ে দেয় 1015 কোটি যে রুপি কালেকশনটি, এটি কিন্তু ট্রেড ফিগার, প্রডিউসার ফিগার 1050 কোটি রুপি। প্রডিউসার ফিগার এবং ট্রেড ফিগারের মধ্যে অনেক পার্থক্য আছে। ট্রেড ফিগারটাই কিন্তু পরে নেট কালেকশন ধরা হয়, প্রডিউসার ফিগার কিন্তু কখনো আসল বক্স অফিস কালেকশন হয় না, যার কারণে আমাদের মনে হয় জওয়ান লাইফ টাইমে 1100 কোটি টাকা+ বিজনেস করতে পারে। যদি মুভিটি 1100 কোটি রুপি+ বিজনেসও করে, এটি একটি ভালো কালেকশন হবে। এখন কথা হলো অন্তর্জাল নিয়ে। বাজেট ছিল 3 কোটি 50 লক্ষ টাকা। লিডার হলো সিয়াম স্যার, ABM সুমন স্যার, যিনিদের 8ম দিন কমপ্লিট করে নিয়েছে। অন্তর্জাল কিন্তু একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। আপনি জানিয়ে দিই মুভিটি ভালো কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে ভালো সাপোর্ট করছে, যার কারণে মুভিটি লাইফ টাইমে আরও বেশি কালেকশন করতে পারে। আপনি যদি এখন অন্তর্জাল না থাকেন দেখবেন। সিয়াম স্যার, ABM সুমন স্যার অভিনীত অন্তর্জাল ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। বক্স অফিসে কি মুভিটি ক্লিন হিট হবে নাকি ব্লকবাস্টার হবে এটি জানিয়ে দিই। মুভিটি অলরেডি
বক্স অফিসে ক্লিন হিট। ইউএসএ মার্কেটে মুভিকে 150টি সিনেমা রিলিজ করা হয়েছে, মুভি সেখান থেকে ভালো কালেকশন করে নিয়েছে। বাংলাদেশের দর্শকরা কিন্তু ইউএসএতে মুভিটিকে সাপোর্ট করেছে। নিজেদের অষ্টম দিন অন্তর্জাল বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা, মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 লক্ষ টাকা, টোটাল এমির গ্রোসেস হলো 7 কোটি 70 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই অন্তর্জাল কিন্তু ভালো রিভিউর সাথে রিলিজ হয়েছিল, কিন্তু বাংলাদেশে মুভিটি ভালো রেসপন্স পাচ্ছে না। ইউএসএ মার্কেটে মুভিটি ভালো রেসপন্স পেয়েছিল, কিন্তু মুভিটি এখন ইউএসএ মার্কেটে ড্রপ দেখা দিয়েছে। এবং বাংলাদেশে মুভিতে আমাদের বাংলাদেশের মার্কেটে আমাদের মনে হয় মুভিটি খুবই তাড়াতাড়ি ওয়াশ আউট হতে পারে, কারণ মুভিটি আমাদের মনে হয় না 3 সপ্তাহ চলবে। 3 সপ্তাহের আগে মুভিটি ওয়াশ আউট হওয়ার অনেক বড় সম্ভাবনা আছে। বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করলে আরও ভালো হতো, কিন্তু মুভি এত বেশি কালেকশন করতে পারেনি। কিন্তু অন্তর্জাল খুবই কম সময়ে ভালো কালেকশন করে নিজেদের বাজেট রিকভার করে ফেলেছে, যার কারণে আমাদের মনে হয় এখন যা কালেকশন করছে এটি প্রফিটেবল কালেকশন করছে। ধন্যবাদ।